ইমরান খান মতো পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়ে পর এরকম যেন তাকে মাথায় খানকে পাকিস্তানের মাথা থেকে নামাতে পার্লামেন্টে উঠেছে নো কনফিডেন্স মোশন বা অনাস্থা ভোট ইমরান খানের বিরুদ্ধে গত আটই মার্চ পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো আর কয়েক দফা পিছিয়ে অবশেষে আজ সেটি অধিবেশনে উঠল এবং এ নিয়ে ডিবেট বা বিতর্ক হওয়ার কথা রয়েছে আগামী একত্রিশে মার্চ এবং তারপরেই ইমরান খান প্রধানমন্ত্রী থাকছেন কিনা ভোটের মাধ্যমে সেটা জানা যাবে আজ থেকে আগামী সাত দিনের মধ্যেই পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মোট সদস্য কিন্তু তিনশো জন সেখানে ক্ষমতাসীন তেহরিক ইনসাফ ইমরান খানের সদস্য আছে একশো বিরোধী দলদের হাতে একশো এবং পিটিআই এর সহযোগী হচ্ছে তেইশটি দল এবং ইমরানকে এখন সরাতে এই ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোট লাগবে একশো বাহাত্তরটি এবং বোধহয় যাচ্ছে যে তার পুরো ক্রিকেট থেকে রাজনীতি এই পুরো ক্যারিয়ারে সবচেয়ে সংকটপূর্ণ অবস্থার কিন্তু মুখমুখি এখন 69 বছর বয়সী ইমরান খান কিন্তু কেন এমন পরিস্থিতি তৈরি হলো পাকিস্তানের সাধারণ মানুষ কি বলছেন চলুন একটু জেনে আসি মেরে लिहासे तो अमित तो তার কোনো ভালো কাজ দেখি না চাকরি দেবার কথা বলেছিলেন সেটা মানুষ পায়নি সিস্টেম को कितना हमारे लिए নিরাপদ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন আমাদের রপ্তানি বেড়েছে আয় বেড়েছে আমাদের

দেখছিলাম মিশ্র প্রতিক্রিয়া তবে কয়েকটি বিষয় এসেছে আসলে ঘুরে ফিরে অর্থনীতির বিষয় এসেছে আমরা একটু ফ্যাক্টে নজর দিতে চাই পাকিস্তানের জিডিপি যদি আমরা প্রথমে দেখি দু সালে যখন ইমরান খান ক্ষমতায় আসেন সেই সময় ছিল তিনশো বিলিয়ন ডলার দু হাজার সালে সেটা কিন্তু কমে এসে দাঁড়িয়েছে দুশো বিলিয়ন ইউএস ডলারে সবচেয়ে বেশি কথা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ে যেটা দু হাজার সালে ছিল তিন দশমিক তিন নয় সেটা কিন্তু এখন বেড়ে এসে দাঁড়িয়েছে তেরো শতাংশ পার হয়ে গিয়েছে তবে ইতিবাচক দিক হচ্ছে রপ্তানি আয়ের ক্ষেত্রে তেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার ছিল দু সালে সেটি এখন অলমোস্ট ডবল পঁচিশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আমরা আসলে দেখছিলাম সফেদ মনসুর রানাব এবং পাকিস্তানের পরিস্থিতি আমরা আজকে জানি আপডেটগুলো সেটাই দিচ্ছিলাম কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো আসলে কি এটা শুধুই ইমরান খানের ব্যর্থতা নাকি পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসেরই পুনরাবৃত্তি মানে যদি একদম খোলা চোখে যদি বলি পাকিস্তানের সবসময় কিন্তু দেখা যাচ্ছে যারাই আসলে ক্ষমতায় থাকে তাদেরকে কিনে সবসময় এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তারা যায় আর থেকে যদি বলি যে মানুষ আসলে যে জিনিসটা এক্সপেক্ট করে কারণ হচ্ছে নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো থাকে সেগুলো যদি আসলে কোনো রিফ্লেকশন না থাকে তখন তো একটা জনমনে এক ধরনের ভ্রান্তি বলেন অথবা এক ধরনের ক্ষোভ সেটা তৈরি হয় খুবই স্বাভাবিক আর ইনফ্লেশনের জায়গাটা একটা সরাসরি একদম জনগণ টের পায় রাইট রাইট ওই জায়গাটাতে আসলে যত বেশি টাকা খরচ করে তাকে কিনতে হচ্ছে সেই জিনিসটা আগে হতো কম টাকা দিয়ে তাকে কিনতে হতো ওই জায়গাটা তো আসলে মানুষের মানে দ্রব্যমূল্য আসলে সবচেয়ে বেশি সরাসরি ইমপ্যাক্টটা ফেলে সামিয়া জামান আপনি নিশ্চয়ই এই পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন একটু বলবেন যে আসলে ইমরান খানের ঠিক কেন ওই পরিস্থিতিতে আসলো সমস্যাটা কোথায় হয়েছে তার মূল সমস্যাটা তো যেটা আপনারা জানেন ফয়সাল আপনি নিশ্চয়ই জানেন যে যেটা হলো ব্যাপার যে পাকিস্তান কিন্তু তার যে বাজেট ডেফিসিট এবং যে তার যে ইকোনমি সেটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য আইএমএফ থেকে কিন্তু লোন নিয়েছে হ্যাঁ বেল নিয়েছে তো এই যে যখন বেল আউট প্যাকেজটা যখন আইএমএফ দেয় তখন কিন্তু সাথে সাথে আমরা সবাই জানি যে এটার সাথে কিন্তু কিছু কন্ডিশন যোগ করে দেয় ঠিক আছে তো এই যে কন্ডিশন যেগুলো যেগুলো আপনার অর্থনীতিতে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করতে হয় ঠিক আছে তো স্ট্রাকচারাল চেঞ্জ যখন আমি করতে চাইবো তখন কিন্তু ওরা কিছু কন্ডিশনালিটিস দিয়ে দেয় যেটা হচ্ছে তোমার রেভিনিউ বাড়াতে হবে হ্যাঁ তোমার গভর্নমেন্টের যে স্পেন্ডি আছে এটা কমাতে হবে কমাতে চাই তখন কিন্তু স্বাভাবিকভাবে এটার ইম্প্যাক্ট কিন্তু জনগণের উপর পড়বে তাই না এবং এইখান থেকে যেটা হয়েছে যে ওদের যখন রেভিনিউটা ওরা যখন ট্যাক্সটা বেশি কালেক্ট করতে যাচ্ছে হ্যাঁ তো এইখান থেকে কিন্তু ওরা একটা যে ইনফ্লেশন অনেক বেশি বেড়ে গেছে হ্যাঁ ওদের যেটা হচ্ছে যে টু থাউজেন্ড এ কিন্তু তারা প্যাকেজটা নিল বেল আউট প্যাকেজ কিন্তু তারা যেটা করছিলো যে গভর্নমেন্টের সাথে খুব একটা বার্গেনিং করছিল যে কোনটা কোনটা তারা কন্ডিশন গুলো কমপ্লাই করবে কোনটা কোনটা করবে না ঠিক আছে এবং একই সঙ্গে আমার মনে হয় যে যেহেতু এখন একটা যুদ্ধ চলছে বিশ্বে সেখানেও আসলে পাকিস্তান কোন দিকে যাচ্ছে সেটার সেখানে কিন্তু নজর আছে কিন্তু এই পুরো বিষয়টি ঘুরে ফিরে আসছে আর্মির কথা পাকিস্তানি মিলিটারি তাদের কি ভূমিকা আসলে আমরা একটু সেটাতে এবার নজর দিব রাজনৈতিক দল গঠনের ২২ বছর পর পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ইমরান খান কিন্তু তার আগের একুশ জনের কিন্তু যে বছর মেয়াদ সেটা কখনোই পূরণ করতে পারেননি পাকিস্তানের ইতিহাসে এবং ইমরান খানের ক্ষেত্রেও কি আসলে সেটাই হতে যাচ্ছে এবং ঘুরে ফিরে কেন পাকিস্তান সেনাবাহিনীর কথা উঠে আসছে সবকিছু কেন্দ্রে আমরা এক কথা বলেছিলাম একজন রাজনৈতিক বিশ্লেষকের সাথে একটু শুনে আসি মিলিটারি সেনাবাহিনী সবসময় পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে কিন্তু তারা তো সরাসরি রাজনীতি করতে পারে না রাজনৈতিক দল চালাতে পারে না আর দিন শেষে মানুষ রাজনীতিবিদদেরই গ্রহণ করে সে কারণেই মিলিটারিরা রাজনীতিবিদদের ব্যবহার করতে চাই। যাতে দেশে একটা স্থিতি থাকে দেশটা তারা চালায় কিন্তু আসল ক্ষমতা তারা রেখে দেয় আর্মি হেডকোয়ার্টারে আর যখনই রাজনীতিবিদরা নিজেদের ক্ষমতা আরও বাড়িয়ে নিতে এই প্রতিষ্ঠানকে ব্যবহার করতে চায় ঝামেলা বাঁধে তখনই ইমরান খানের ক্ষেত্রেও সেটাই হয়েছে আর গত ছয় মাস ধরে বিরোধীরা একযোগে চেষ্টা করে গিয়েছে আর্মিদের এটা বোঝাতে যে দুই সালে তারা একটা ভুল মানুষকে বেছে নিয়েছে

খুব মাথা দিয়ে উঠে তখন আসলে এটার পেছনে অনেকগুলো কনসপেসি থিওরি অনেক কিছু বেরোতে পারে হ্যাঁ দ্যাস ট্রু যে অনেকবারই আমরা দেখছি যে আর্মিরা সবসময় হচ্ছে এটার পেছনে কোনো না কোনোভাবে রিলেটেড এইবার একটা একদম আমরা এখানে বসে হয়তো স্পেসিফিক্যালি বলতে না পারলো যেহেতু আগে আমরা দেখছি হতে পারে যে এটার সাথে কোনো ধরনের একটা কোন আছে বাট এন্ড অফ দ্য দ্য ইস অল অ্যাবাউট দ্য ফিনান্সিয়াল সেটেলমেন্ট যেভাবে আসলে একদম বিপদের দিকে চলে গেছে দ্য লর্ড অফ ক্লজ একদম এক্স্যাক্টলি উনি একদম পিন পয়েন্ট ওই জায়গাগুলো ফিগার আউট করে একটা জিনিস তো ঠিক মানে যেটা বলা হয় যে দু সালে ইমরান খান ক্ষমতা এসেছিলেন আর্মির একটা সহযোগিতা ছিল পরোক্ষভাবে তার উপর সাপোর্ট ছিল এবং সেই সাপোর্টটা এখন নেই আসলে কি বাস্তবতা সেটা কিনা সামি আপনার কাছে কি মনে হয় হ্যাঁ এটা তো সত্যি যে পাকিস্তানে যারা আসলে আমরা জানি যে পাকিস্তানের স্ট্র্যাটেজিক কালচারটাই এরকম যে যারাই পাকিস্তানের রেজিমটা আসে তারা কিন্তু মিলিটারি একটা ব্যাকিং নিয়ে আসে তাই না তো এবং ইমরান খানের ক্ষেত্রেও এটাই সত্যি এবং এখন অবশ্যই এটাও মানে সবাই জানে যদিও ভিতরের কথা আমরা এত ভালো বলতে পারবো না কিন্তু মিলিটারির সাথে কিন্তু ইমরান খানের সেই সম্পর্কটা সেই সুইট রিলেশনটা কিন্তু এখন আর নেই হ্যাঁ তো এটার এটাতে হয়তো একটা ইম্প্যাক্ট পড়ছে কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে ওভারঅল যে ইকোনমির একটা বিধ্বস্ত অবস্থা যে পিপল দে আর স্ট্রাগলিং হ্যাঁ টু বাই ফুড তো এই যে প্রবলেমটা ওটা যেটা আমি পড়লাম যে এক কেজি ময়দা কেনার জন্য ওদের তিন ডলার খরচ করতে হচ্ছে তো যদি এই অবস্থা হয় তখন তো যে কোনো রেজিমি চকল করবে তাই না রাইট আহ এবং সেখান থেকে আসলে আহ এসেছে অর্থনীতির কথা তো এসেছে এবং একই সঙ্গে সাধারণ মানুষদের আমরা একটা ক্ষোভ দেখছিলাম আবার অনেকে কিন্তু গতকালকে একটা র্যালি করেছেন ইমরান খান সেখানে অসংখ্য মানুষও এসেছেন তো সামনের দিনগুলো নিশ্চিত আরো কঠিন হতে যাচ্ছে পাকিস্তানের জন্য